ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, তোমরা যাদের 18 বছর হয়ে গেছে, যারা এখনও ভোটার কার্ড যারা অ্যাপ্লাই করোনি, তারা অনলাইনের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য নতুন ভোটার পোর্টাল লঞ্চ হয়েছে, দেখতে পাচ্ছ, ওয়েবসাইট voter.tci.gov.in ওয়েবসাইটে চলে আসবে। তোমরা 6 নম্বর ফর্মটা ফিল আপ করবে। তোমাদের প্রথমে যাদের নতুন করবে তারা সাইন আপ করে নেবে, আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করে পরবর্তী স্টেপ আগিয়ে যাবে। ধৈর্য ধরে তোমরা শেষ অবধি দেখো ভিডিওটা, স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা সব বুঝতে পারবে তোমাদের কোথায় এই ফর্মটা জমা দিতে হবে, কি করতে হবে, সবই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, ক্লিক করলে তোমাদের যে পরবর্তী স্টেপ চলে আসলো। স্টেপ আসার পরে এখানে স্টেপ এ, এখানে এ থেকে এল অবধি ফিল আপ করতে হবে তোমাদেরকে। চেয়েছে স্টেট, তোমাদের যে স্টেটটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে চেয়েছে ডিস্ট্রিক্ট, তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে তোমাদের সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। আমার মালদা সিলেক্ট করে নিলাম। এখানে চেয়েছে অ্যাসেম্বলি, তোমাদের যে বিধানসভা সেই বিধানসভাটা সিলেক্ট করবে। তোমাদের গার্জেনের ভোটার কার্ডের পিছনে লেখা আছে, দেখতে পাবে, ওটা দেখে করে নেবে। আমার যেটা সেটা সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পরে এখানে নামটা লিখে নেবে। তোমার যে নাম সেই নামটা সিলেক্ট করে নিবে। এখানে আপলোড ফটোগ্রাফ করতে হবে 2 MB-র মধ্যে, সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট না করার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, এখানে তোমার রিলেটিভের এখানে সিলেক্ট করবে, ফাদার্স। এখানে আবার ফাদার্স নেমটা সিলেক্ট করবে, তোমার বাবার নাম। সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে তোমার সেলফ, মানে মোবাইল নম্বর যদি তোমার নিজের থাকে সেলফে ক্লিক করবে, এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে। ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়ার পরে এখানে যদি ইমেল আইডি থাকে সেলফ, তো নিজের থাকলে এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে, না থাকলে কোনো ব্যাপার নয়। নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আধার নম্বর চেয়েছে, এখানে আধার নম্বর ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আধার নম্বরটা দিয়ে দিবে। আধার নম্বরটা দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তুমি ছেলে না মেয়ে তোমার জেন্ডারটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে চেয়েছে ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা ক্লিক করবে। সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে চেয়েছে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে চেয়েছে সিলেক্ট ডকুমেন্টস, তোমার এটির মধ্যে এখানে 6টা আছে, 6টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো তুমি একটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে হাউস নাম্বার চেয়েছে, এরিয়া, ভিলেজ চেয়েছে, পোস্ট অফিস চেয়েছে, আর পিনকোড যে তহসিল যেটা তোমাদের আছে সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স, এখানে রেসিডেন্স প্রুফের জন্য এখানে আছে অনেক রকমের ডকুমেন্টস, তোমার যেটা আছে সেই ডকুমেন্টসটা দিয়ে দিবে। দিয়ে দিলে
দিয়ে দেওয়ার পরে এখানে তারপরে নেক্সটে ক্লিক করবে। এখানে দেওয়া যায় ডিসেবিলিটি, তুমি হ্যান্ডিক্যাপ যদি থাকো তো এখানে সিলেক্ট করবে, না হলে কোনো ব্যাপার না, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে আছে নেম অফ ফ্যামিলি মেম্বার, তোমার ফ্যামিলি মেম্বারের নামটা দিয়ে দিবে। এখানে রিলেশন অফ অ্যাপ্লিকান্ট ফাদার্স সিলেক্ট করে দেবে, এখানে এপিক নাম্বারটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে ভিলেজটা দিয়ে দিবে, তোমার যেই গ্রাম। দিয়ে দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট, এখানে দেওয়া আছে আই এম রেসিডেন্ট, মানে তুমি কত বছর থেকে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে বাস করছো সেটা দিয়ে দিবে। দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে এখানে আর কিছু না দেওয়ার, এখানে প্লেসটা দিয়ে দিবে, দিয়ে দিবে প্লেস। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্যাপচার দিয়ে দিবে। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট, সাবমিট ক্লিক করার পরে দেখে নিবে। দেখে নেওয়ার পরে দেখে নিবে, সব দেখে নিবে, সব ঠিক আছে কিনা দেখ পরে এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে ইএসএ ক্লিক করবে। ক্লিক করার পরে এই রেফারেন্স নাম্বার যেটা আসলো, এই রেফারেন্স নাম্বারটা করে রেখে দিবে। এখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট করে ডাউনলোড করে রেখে দিবে, প্রিন্ট আউট করে রেখে দিবে। এই রেফারেন্স নাম্বারটা কপি করে তোমরা দেখতে পারবে, ওকেতে ক্লিক করবে। তোমরা এই ফর্মটা নিয়ে তোমাদের কাছের বিডিও অফিসে বা বাড়ির পাশে বিএলও আছে যারা, তাদের সঙ্গে এই ফর্মটার সঙ্গে যা যা ডকুমেন্টস দিলে তাই তাই তোমরা বিএলওকে দিয়ে দিতে পারবে, না হলে বিডিও অফিসে তোমাদের বিডিও অফিসের পাশে ভোটার কার্ডের কাজ যেখানে হচ্ছে সেখানে তোমাদেরকে কল করে ডেকে নেবে, সব ডকুমেন্টস নিয়ে যাবে অরিজিনাল, তাহলে তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। তোমাদের ভিডিওটা যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সঙ্গে থাকবে পরবর্তী আরও লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।